आज के पतिव्रता नारी कुचेला देवी स्वामी के हजार कथा बोलछे कोनो दिन मुड़ी खे रात काटाय किछु बोले ना कोनो दिन फैन खे दिन काटाय किछु बोले नी कोनो दिन पांता खे रात काटाय किछु बोले ना किन्तु आज के एक टा कांड घड़ल कि देखुन तो मा बेदनारी जय श्री मुरारी राम नमो प्रभु राम नमो जय श्री मुरारी राम नमो प्रभु राम नमो बेदनारी जय श्री मुरारी राम नमो प्रभु राम नमो वेदनहारे जय श्री मुरारी राम नमो प्रभु राम नमो संध्या सकाल डाके हे तुम्हारे संध्या सकाल डाकी है तुम्हारे हृदय अंगीना मधुम वेदनहारे जय श्री मुरारी राम नमः प्रभु राम नमः वेदनहारे जय श्री मुरारी राम नमः प्रभु राम नमः कुचेला देवी के निये सुदामा एक ताल पातार कूड़े घर करे जमुना नदी धारे बास करछे ओमायरा सकाल थेके सन्ध्या पर्यन्त जदि सारा दिन कृष्ण नाम करे संसारटा कि चालानो जाए एकटू तो रोजगारेर दरकार आछे तो कुचेला देवीर अभाव रयेछे किन्तु किछु बलेनि किन्तु आजके कुचेला देवीर माथाटा एकटुखानि गरम हये गिये स्वामीर दिके एकटु आंगुल तुले कथा बोले फेललेन केन जानेन मेये छेलेरा सबई सह्य करते पारे किन्तु एकटा दोष किन्तु मेये छेलेदेर आछेई बटे एई गुणटा किन्तु मेये छेलेरा सह्य करते पारे ना मा एई देखुन स्वामी जखन भालोबासा दिये ताके भरिये रेखेछे स्वामीर भालोबासाय आबद्ध हये एकटा मेये छेले लक्ष जला सह्य करते पारे किन्तु एकटा जिनिस सह्य करते पारे ना नारीर लज्जा निवारणेर जोन्नो जे कापड़ सेटा जदि शत जायगाय छिड़े जाय एटा कि सह्य करा जाय मने करुन एकटा शाड़ी पड़बे तार एदिक ढाकते गेले ओई दिकटा सरे जाय ओई दिकटा ढाकते गेले एई दिकटा खुले जाय एटा कि करे सह्य करा जाय कुचेला देवी सकाल बेलाय शाड़ी पड़ते गिये देखछे शाड़ी शत जायगाय छेदा कुचेला देवी एकटु सेई दिनके रेगे उठले सकाल बेलाय सुदामार काछे एसे बोलछे स्वामी स्वामी एकटा कथा बोलबो रात दिन कृष्ण नाम करे बेड़ाच्छो आमार दिकटा एकटु ताकिये देखेछो शुनेछि तोमार बंधु नाकि दारोकार राजा তা তুমি একটু বন্ধুর কাছে গিয়ে হাত পেতে বলো না তাহলে তো আমাকে এত জ্বালা যন্ত্রণা অভাব সহ্য করতে হয় না সুদামা হাত জোড় করে বলছেন কুচেলা এ তুমি কি বলছো তুমি কি বলছো কুচেলা আমি আমার ভাই কানাইয়ের মুখে রেঠো খেতে গিয়ে আমি একদিন কি আমার শরীরের দামি দামি সোনার অলংকার তাকে খুলে দিয়েছিলাম আর আজকে আমি তার কাছে সংসারের অভাব জানাবো কুচেলা তুমি যাই বলো কুচেলা আমি মরে গেলেও সেটা পারবো না আমি মরে গেলেও সেটা পারবো না আমি ভিক্ষা করে জীবন কাটাবো কিন্তু ভাই কানাইকে কিচ্ছু বলতে পারবো না ওই যে মায়েরা বললাম না যে স্বামীর ব্যথা কোনোদিন কোনো স্ত্রী সহ্য করতে পারে না কুচেলা দেবী অভাবের জ্বালায় একটুখানি রেগে উঠে বলে ফেলেছিলেন বটে কিন্তু যখনই দেখলো যে স্বামীর চোখে জল এসে গেল সঙ্গে সঙ্গে কুচেলা দেবী কথাটাকে ঘুরিয়ে দিলেন শুনুন স্বামী আপনি কিছু মনে করবেন না
আসলে আপনাকে না আমি মনে ব্যথা দিয়ে কোনো কথা বলতে চাইনি। আমি আসলে কি বলতে চাইছিলাম জানেন, আসলে আপনি বহু বছর হলো আপনার বন্ধুর আপনার ভাই কানাইয়ের মুখটা দেখেননি, আপনার আসলে মনটা খুব চঞ্চল হয়ে উঠেছে। আমি শুধু বলতে চাইছিলাম কি, আপনি শুধু একবার গিয়ে আপনার ভাই কানাইকে দেখে চলে আসুন, কিচ্ছু বলতে হবে না। সংসারের অভাব কিছু বলার দরকার নেই, যেন আপনি চলে যান। তখন সুদামা বলছে, কুচেলা এইটা তুমি খুব দামি কথা বলেছ, আমিও এই কয়েকটা দিন ধরে মাঝে মাঝে আমার ভাই কানের কথাটা মনে করলেই আমার বুকের ভেতরটা যেন খা খা করে ওঠে। কবে যাবেন স্বামী, কবে যাবেন? যাব তো, কিন্তু আবার কিন্তু কি, আবার কিন্তু কি? কুচেলা তুমি জানো না, তুমি জানো না, শোনো, ঘন ঘন কারোর বাড়িতে গেলে কোনো কিছু নিয়ে যেতে লাগে না, কিন্তু 10 বছর 20 বছর ছাড়া যদি কারোর বাড়িতে যাওয়া হয়, কোনো কিছু হাতে করে না নিয়ে গেলে ভদ্রতা থাকে কি? কুচেলা আমি যেতে পারি? যদি কিছু এনে দিতে আমায় পারো পায়া, যদি কিছু এনে দিতে আমায় পারো পায়া, যদি কিছু এনে দিতে আমায় পারো পায়ন, যদি কিছু এনে দিতে পারো পায়ন, তবে সে করিতে পারি আমি দার পাইবন, তবে সে তো দিতে পারে দার পাইবন, তবে সে করিতে পারি আমি দার পাইবন, আমি তবে সে তো দিতে পারে দার পাইবন, যদি কিছু এনে দিতে পারো উপায়ন, উপায়ন মানে উপহার। সুদামা আজকে তার স্ত্রীকে বলছে, কুচেলা দেবী তুমি যদি আমার ভাই কানাইয়ের জন্য কোনো কিছু একটা আনতে পারো সেটাই আমি বন্ধুর কাছে নিয়ে যাব। স্বামী আমি আপনার স্ত্রী, আমি কি এনে দেব? যাহা কিছু, যাহা কিছু। আমার বন্ধু এমন এক ধরনের রাজা যে তাকে ছোটোখাটো জিনিস দিলে সে নেবে না তা নয়, তাকে ভালোবেসে যে যেটা দেবে সেটাই সে হাসি মুখে গ্রহণ করে। তুমি যা এনে দেবে তাই আমি আমার বন্ধুর কাছে নিয়ে যাব। এইবার বাবা, এই সর্বপ্রথম সুদামা স্ত্রী কুচেলা দেবী একটা কথা বললেন। কুচেলা দেবী বলছে, স্বামী তাহলে একটা কথা বলি, আপনি তো প্রত্যেক দিন ভিক্ষায় যান, আজকে আপনি ভিক্ষায় যাবেন না, আজকে আমি ভিক্ষায় যাব। আর আপনি ভিক্ষায় গেলে যেগুলো পান আমরা দুজনে পেট চালানোর জন্য, কিন্তু আজকে আমি ভিক্ষায় যাব, লোকে যে যেটা দেবে সেটা আপনার হাতে তুলে দেব, আপনি সেটা নিয়ে ভাই কানের কাছে যাবেন, আর অসুবিধে নেই তো, তাহলে আপনি ঘরে থাকুন আমি চললাম। এই বলে মায়েরা দেখুন, সুদামা স্ত্রী কুচেলা দেবী আজকে ভিক্ষায় বেরিয়েছে, নিজের মান সম্মান ভুলে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষার আঁচল পেতে দাঁড়ালেন। আমায় ভিক্ষা দাও গো, আমি ভিক্ষার গান গাইবো, কিন্তু কেউ ভিক্ষা দেওয়ার জন্য যেন উঠে আসবেন না, আমি গানটা শুধু গাইছি, কেউ উঠে আসবেন না ভিক্ষা দেওয়ার জন্য। এটা সুদামা স্ত্রী কুচেলা দেবী ভিক্ষায় বেরিয়েছেন। এবার ভিক্ষায় বেরোনোর পরে কি ঘটনাটা ঘটছে দেখুন, পরে দেখবেন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা, হরি 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 গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী,
পাবে সে মোরা ও মাদের ভেকরার দব্য পাবে সে মোরা এ তোমাদের ভিকার দব্য পাবে সে মোরা তোমাদের ভেকার পাবে সমরাই ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরে বসে ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরে বসে ভিক্ষা দাও সুদামা স্ত্রী কুচেলা দেবী ভিক্ষায় বেরিয়েছেন পশ্চিম দিকের পাড়ায় গিয়ে ভিক্ষায় দাঁড়িয়েছে পশ্চিম দিকে যত মানুষ ছিল কেউ ভিক্ষা দিল না সবাই সুদামা স্ত্রীকে দেখতে পেয়ে গালিগালাজ করে কথা বলছে অনেককে ধিক্কার জানাচ্ছে এই যে বউটা ও বউটা বলি তোমার স্বামীর কি শরীর খারাপ তোমাকে আজকে ভিক্ষায় পাঠিয়ে দিয়েছে সুদামা স্ত্রী বলছে না গো আমার স্বামীর শরীর খারাপ নয় গো আমার স্বামী রোজই ভিক্ষায় আসতো সেটা আমাদের পেট চালানোর জন্য কিন্তু আজকে আমি ভিক্ষায় বেরিয়েছি তোমরা যেটা দেবে ওটা রাজা কৃষ্ণচন্দ্রের উপহার হিসেবে যাবে পশ্চিম দিকের পাড়ায় গেল কেউ ভিক্ষা দিচ্ছে না একজন সৎ মানুষ এসে সবাইকে হাত তুলে বলছে ওরে সুদামা স্ত্রীকে তোরা ওইভাবে কথা শুনিয়ে যাস না সুদামা এমন লোক ও জীবনে মিথ্যে কথা বলে না বলে ওর এই দুর্গতি কাজেই ও যে মিথ্যে কথা বলে ভিক্ষা করবে হতেই পারে না বাবা তার থেকে তোরা না ভিক্ষা দিস না দে আমি বরং এক মুঠো ছিঁড়ে দিই এই বলে ও মায়েরা পশ্চিম দিকের পাড়ায় সবার বাড়িতেই গেল কেউ ভিক্ষা দিল না একজন মাত্র ভক্ত মানুষ এসে এক মুঠো চিড়ে ভিক্ষা দিল দক্ষিণ দিকের পাড়ায় কেউ ভিক্ষা দিল না একজন সৎ লোক এসে এক মুঠো চিড়ে ভিক্ষা দিলেন উত্তর দিকের পাড়া থেকে একজন সৎ লোক এক মুঠো চিড়ে ভিক্ষা দিলেন পশ্চিম দিকের পাড়া থেকে একজন মানুষ এক মুঠো চিড়ে ভিক্ষা দিলেন এইখানটা কিন্তু একটা তত্ত্ব শিক্ষা রয়েছে চারদিকের পাড়াতে গেল কেউ দিল না একজন করে দিল কেন বলছে যে পশ্চিম দিকের পাড়ায় যে ভিক্ষায় গিয়েছিল পশ্চিম দিকে যদি কেউ না ভিক্ষা দিত তাহলে পশ্চিম দিকে যত পাড়া যত গ্রাম যত জেলা যত দেশ সব ভিখারী হয়ে যেত কেন না এইখানটা একটা তত্ত্ব কথা বলেছে বলে শোনো একটা গ্রামের মধ্যে যদি সবাই অসৎ মানুষ হয় ওই গ্রামে যদি একটা খাঁটি সৎ ভদ্রলোকের জন্ম হয় তার জন্যই গ্রামটা ধন্য হয়ে যায় একটা দেশের মধ্যে যদি সবাই কাপুরুষ হয়ে জন্ম নেয় একজন যদি মহাপুরুষ জন্ম নিতে পারে ওই একজনের জন্য সারা দেশটা ধন্য হয়ে যায় সেই জন্য চার দিক থেকে চার মুঠো চিড়ে এনে আজকে সুদামা স্ত্রী কুচেলা দেবী সুন্দর করে সুদামাকে এসে ঢেলে দিলেন স্বামী এই নিন আমি চার মুঠো চিড়ে এনেছি এগুলো নিয়ে কি আপনি ভাইখানের কাছে যেতে পারবেন সুদামা বলছে কুচেলা তুমি ভিক্ষা করেছ কৃষ্ণের নামে আমি যাব না মানে শোনো আমরা দুইজনে কেউ কিচ্ছু খাব না তুমিও অনাহারে থাকবে আমিও অনাহারে থাকব আর এই চার মুঠো চিড়ে আমি কৃষ্ণের কাছে নিয়ে যাব তুমি কিছু মনে করো না কুচেলা তুমি ঘরে থাকো আমি চললাম এই দেখুন মায়েরা এবার চার মুঠো চিড়ে নিয়ে সুদামা কি করেছে দেখুন একটা ওড়নার মধ্যে রেখেছে রেখে চার মুঠো চিড়েটাকে এইভাবে পুটলি বেঁধেছে এবার ওই চার মুঠো চিড়ের পুটলিটা লোকে দেখলে কে কি বলবে এই লজ্জা পেয়ে গিয়ে সুদামা বগল দাবাই করে লুকিয়ে নিয়ে যাচ্ছে যাতে লোকে দেখতে না পায় এবার যেতে 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 কোথায় আমার
भाई कान्हैया एक बार देखा दे रे भाई कान्हैया देखा दे रे मार 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 भाई कान्हैया देखा दे रे देखे बोरे तोर मधुर हासि सुनबो रे तोर मोहन बासी देखे बोरे तोर मधुर हासि सुनबो रे तोर मोहन बासी अरे कथा कइबो प्रेम प्रकाशी अरे कथा कइबो प्रेम प्रकाशे प्राण जोड़ावे देखा दे रे भाई देखा दे रे मायरा चार मुष्टि चिड़े निये सुदामा কৃষ্ণের কাছে যাচ্ছেন আজকে যে সুদামা কৃষ্ণের কাছে চলেছেন এই সুদামার গত জন্মটা কে ছিল তাহলে মনে আছে তো আপনাদের দ্বাপর যুগে সুদামা কিন্তু গত জন্মে কে ছিলেন গত জন্মে ছিলেন রামের রামচন্দ্রের আরেকটা ভাই যার নাম ভরত সেই বললাম না যে সত্য যুগে চার নারায়ণের মধ্যে প্রদ্যুম্ন ত্রেতা যুগে চার ভাইয়ের মধ্যে যিনি ভরত আর আজকে দ্বাপরে সেই হচ্ছে কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা এবার সুদামা আজকে চার মুঠো চিড়েটাকে পুটলি বেঁধে নিয়ে লোককে না দেখিয়ে বগলদাবাই করে লুকিয়ে লুকিয়ে ভিকারি তো সুদামা একেবারে পথের ভিকারি এবার কৃষ্ণ হচ্ছে দ্বারকার রাজা এবার সোনার সিংহাসনে কৃষ্ণ বসে রয়েছেন রাজ দরবারে ঢোকার আগে দেখলেন দারোয়ান দুইজন দাঁড়িয়ে রয়েছেন এবার দারোয়ানের সামনে গিয়ে যখনই সুদামা দাঁড়িয়েছে দারোয়ান দেখতে পে এই ভিখারি কোথায় যাবে তুমি তোমার রাজা কৃষ্ণকে গিয়ে বলো যে তার ছোটবেলার বন্ধু এসেছে সুদামা বলছে আমি আমি হচ্ছি ভিখারি তা ভেতরে কোথায় যাবে দারোয়ান আমি একটা কথা বলবো আমি হচ্ছি আমি একজন ভিখারি কিন্তু তোমাদের যে রাজা কৃষ্ণ ও না ও আমার ও আমার ছোটবেলার বন্ধু আমাদের রাজা কৃষ্ণ আর এই সামান্য একটা পথে ধুলোমাখা ভিখারি আমাদের রাজার বন্ধু সুদামা বলছে হ্যাঁ গো আমাকে দেখে মনে হচ্ছে না তো শোনো তোমরা দুইজন দারোয়ান আছো একজন দারোয়ান দাঁড়িয়ে থাকো আর একজন দারোয়ান তোমাদের কৃষ্ণকে গিয়ে বলো শুধু বলবে ছোটবেলার বন্ধু সুদামা এসেছে আর কিছু বলতে লাগবে না চলে যাও চলে যাও চলে যাও শুধু সুদামা বলবে ছোটবেলার বন্ধু আর কিছু বলার দরকার নেই একজন দারোয়ান দাঁড়িয়ে রইল আর একজন দারোয়ান ভেতরে গেল ভেতরে গিয়ে আস্তে আস্তে কৃষ্ণের পিছনে গিয়ে বলছেন মহারাজ 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 ওই দরজার সামনে একজন ভিখারি এসেছে আর উনি বললেন নাকি আপনার ছোটবেলার বন্ধু কি নাম না
প্রণাম বলল সুদামা হ্যাঁ সুদামা কনকে পর্যন্ত কিশোর আছিল বসিয়া হল পর্যন্ত কিশোর আছিল বসিয়া কনকে পর্যন্ত কিশোর আছিল বসিয়া কনকে পর্যন্ত কিশোর আছিল বসিয়া ভাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া 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 হে হে চলেছে 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 সুদামা বলি হে হে চলেছে আরে সুদামা সুদামা বলি হে হে চলেছে সুদামা সুদামা বলি হে হে চলেছে সুদামা সুদামা বলি হে হে চলেছে দরজার সামনে কৃষ্ণচন্দ্র এসে দেখছে সেই ছোটবেলার বন্ধু সুদামা এসে দাঁড়িয়েছেন মাঝখানে অনেকগুলো বছর পার হয়ে গেল সুদামাকে কাছে ডেকে নিয়ে কোলের মধ্যে মাথাটাকে জড়িয়ে ধরে বলছে সুদামা এই সুদামা কতগুলো বছর পরে তুই আমার কথা মনে করলি বল চল ভেতরে চল ভেতরে চল ভেতরে আয় বাইরে দাঁড়িয়ে কথা নাই ভেতরে চল আয় শীঘ্রই লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে বল লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে তাহাতে বসায় করে কত না যত তাহাতে বসায় করে কত না যত নে তাহাতে বসায় করে কত না যত তাহাতে বসায় করে কত না যত নে আয় আয় বসরে আয় আয় বসরে আয় আয় বসরে আয় আয় বসরে ওরে প্রাণের সুদামা 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 আয় আয় বসরে সুদামাকে সোনার সিংহাসনে বসাচ্ছেন মা সুদামার পায়ে গায়ে কত ধুলো খালি পায়ে চলে এসেছে রাস্তা দিয়ে কত ধুলো নোংরা মাথা রয়েছে কিন্তু সেই অবস্থাতেই সুদামাকে জোর করে সোনার সিংহাসনে বসাচ্ছে এবার সুদামাকে যখন সোনার সিংহাসনে বসাতে গেলেন বাবা সুদামা হচ্ছে পথের ভিখারী আর কৃষ্ণ হচ্ছে একজন রাজার সোনার সিংহাসন তাতে হীরে মুক্ত দিয়ে বাঁধানো এবার সুদামাকে যখন বসাতে গেছে সুদামা জড়সড়ো পাকিয়ে বসতে গেল আর যখনই সুদামা হাত পা জড়সড়ো পাকিয়ে বসতে গেছে কৃষ্ণ তখন ধমক দিয়ে বলছে এ সুদামা অত ভয় করছিস কেন এটা তোর সিংহাসন অত ভয় করার দরকার নেই ভালো করে হাত পা ছড়িয়ে বস এই সুদামা আয় আয় বসরে আয় আয় বসরে আয় আয় বসরে আয় আয় বসরে ওরে প্রাণের সুদামা 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 আয় আয় বসরে এইবার কাণ্ডটা দেখুন বাবা সুদামাকে সিংহাসনে জোর করে বসিয়ে দিয়ে কৃষ্ণ দম করে সুদামার পায়ের কাছে বসে পড়েছেন আপনারা মাঝে মাঝে ক্যালেন্ডারে ছবিতে দেখবেন সুদামা সিংহাসনে বসে আছেন আর কৃষ্ণ তার পাটাকে ধুইয়ে দিচ্ছে এখানটা কত ভক্তির জায়গাটা দেখুন সুদামাকে সিংহাসনে বসিয়ে দিয়ে কৃষ্ণ তার চরণটাকে ধরে বসল আর কৃষ্ণ তার স্ত্রীগণকে ডাকছেন রুক্মিণী ও রুক্মিণী একটা সোনার থালা নিয়ে আসবে তো আর শোনো সোনার কলসিতে করে একটুখানি জল নিয়ে আসবে এইবার কৃষ্ণচন্দ্রই আমার সোনার থালাটিকে মাটিতে রেখেছে সোনার থালাটিকে মাটিতে রেখে তার উপর সুদামার দুটি চরণ রেখে আর ওই সোনার কলসিতে করে জল নিয়ে গোবিন্দ আমার সুদামার ওই চরণ দুটি ধোয়াতে লাগিল আরে সুদামার ওই চরণ দুটি
আর ধোয়াতে লাগি আমার চরণ দুটি ধোয়াতে লাগি আর ভক্তি ভরে সেই চরণ জল কৃষ্ণ পান করি আর ভক্তি ভরে সেই চরণ জল কৃষ্ণ পান করি আর ভক্তি ভরে সেই চরণ জল কৃষ্ণ পান করি আর ভক্তি ভরে সে জল কৃষ্ণ পান করি চরণ ধৌত করা জল কৃষ্ণ পান করল সুদামা কোথায় একটা রাস্তার ভিখারি সে হেঁটে হেঁটে পায়ে কত ধুলো মেখে চলে এসেছে আর কৃষ্ণ বিশ্বব্রহ্মাণ্ডের মালিক রাজা কিন্তু যেহেতু তার অন্তরের বন্ধু প্রাণের বন্ধু তা চরণ ধৌত করা জল পান করতে গিয়েছে কিছুটা পান করেছে এখনো সবটা পান করেনি এমন সময় কৃষ্ণের স্ত্রীগণ ছুটে এসে কৃষ্ণের হাতটাকে ধরল হাতটা ধরে বলছে স্বামী আপনি সব চরণ জল খাবেন না আমাদের জন্য একটু চরণামৃত রেখে দিও চরণামৃত রেখে দিও একটু চরণামৃত রেখে দিও চরণামৃত রেখে দিও বলি আমরা তো আপনার সহধর মিনি চরণামৃত রেখে দিও আমরা তো আপনার সহধর মিনি চরণামৃত রেখে